বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আসন্ন 2024-25 অর্থবছরের বাজেটে তামাক কর বৃদ্ধির দাবি শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ এবং প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশন। আমার খুব ভালো লাগছে যে ইংরেজি যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু এই জিনিসটা ভালো বুঝছেন। তারা সবাই কিন্তু আমরা যে এই আন্দোলনটা করলাম করছি আমাদের সঙ্গে তারা আছেন এবং তারা রিয়েলাইজ করেন যে তামাক দেশের জন্য কি মারাত্মক ক্ষতি করে এবং তামাক কর বাড়ানো উচিত। এবং আমরা যদি বুদ্ধি করে তামাক করটা বাড়াতে পারি তাহলে সরকার যাতে অনেক সময় হয় কি আমরা কর বাড়ালে লাভবান হয় কোম্পানি, কিন্তু এমন ভাবে এটা করতে হবে কোম্পানি যেন লাভবান না হতে পারে। এই সুস্থ সবল জনগোষ্ঠী চাইলে আমাদেরকে ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য সুন্দর একটা বাংলাদেশ রাখতে হবে যেখানে তামাকের ভূমিকা কিন্তু অনেক। আমাদের যে অসাধারণ ব্যাধি তার বেশিরভাগই কোনো না কোনো ভাবে তামাকের সাথে সংশ্লিষ্ট এবং উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ক্ষেত্রে 50% রেসপন্সিবল হলো শুধু তামাক। কাজে তামাকটা আমাদের বাদ দিতে হবে এবং এটা আমাদের প্রতিকার করতে হবে। এবং আমার রিকোয়েস্ট থাকবে মাননীয় এটি মহোদয়ের কাছে, আপনারা পার্লামেন্টে আপনাদের যারা মানে ভোকাল আছেন তারা কথা বলবেন যাতে করে সারা দেশের মানুষকে আমরা মেসেজ দিতে পারি এবং পার্লামেন্টে আইনগুলো পাস করাতে পারি। কর আরোপ করার মাধ্যমেই ধূমপায়ীর সংখ্যা কমানো সম্ভব, এটি আসলে একটি প্রমাণিত বিষয়। এটি অবশ্যই সত্য যে কোনো জিনিসের দাম বাড়লে সেই জিনিসকে মানে কেনার সামর্থ্য তো মানুষের কমে যাবে, ব্যবহারও কমে যাবে। তবে এটিও সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কিন্তু এই মানে ধূমপান নিরুৎসাহিত করার ক্ষেত্রে অত্যন্ত আমি বলবো যে কঠোর অবস্থানে আছেন। বিশেষ করে আমরা যারা সংসদ সদস্য আছি আমরা দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বিষয়টিকে অত্যন্ত নেতিবাচক ভাবেই দেখেন, তিনি পার্সোনালি নেতিবাচক ভাবে দেখেন, যার ফলে তার একটি ইনিশিয়েটিভ রয়েছে এবং সে কারণেই কিন্তু আমাদের ইশতেহারেও যে 2014 মধ্যে তামাক মুক্ত দেশ গড়ার যে কথা বলা হয়েছে সে বিষয়টি আনা হয়েছে। তো সার্বিক দিক থেকে সরকারের অবশ্যই সদিচ্ছা রয়েছে এবং এই ধূমপায়ের সংখ্যা কমানো বা ধূমপান মানে ধূমপানের নেগেটিভিটি প্রচার করার ক্ষেত্রে আমি মনে করি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, প্ল্যাটফর্ম ডক্টর ফাউন্ডেশন বা যারা বিভিন্ন সংগঠন রয়েছে তাদের কিন্তু সব থেকে বড় ভূমিকা রয়েছে এবং যতটুকু সাফল্য অর্জন করা গেছে এটির সিংহভাগ কৃতিত্ব তাদেরকেই দিতে হবে, কারণ তাদের এই রকম উদ্যোগের ফলেই কিন্তু জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এখানে অবশ্যই আজকের যে সংবাদ সম্মেলনটি এখানে আমরা বাজেটে তামাক কর বৃদ্ধির ব্যাপারে কিছু সুপারিশ করা হয়েছে এবং সুপারিশগুলো অত্যন্ত যৌক্তিক, বিশেষ করে যে এক্সপ্লেনেশনটি দেওয়া হলো যে আসলে যে জিনিসটি ছোট মনে হলো আমি মনে করি খুবই সিগনিফিকেন্ট, যে খুচরা পয়সার বিষয়, 4.5 টাকা তো আসলে হবে না, কেউই খুচরা পয়সা দেবেন 5 টাকা 6 টাকা, যে এই বিষয়গুলো এবং এই বিষয়গুলো যেন ইমপ্লিমেন্টেশন হয় এই জন্য আমরা সংসদে অবশ্যই ভূমিকা রাখবো। এবং আমাদের মিডিয়ার যারা বন্ধুরা আছেন আপনারা, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এ বিষয়ে সচেতনতা বা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করার জন্য আপনাদের আসলে মানে ভূমিকা অনেক বেশি আরও রাখা প্রয়োজন, সেটি আপনারা অবশ্যই করবেন বলে আমরা আশা করি। বাংলাদেশে কিন্তু এখন একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে এবং যাই হোক আমার হয়তো এখনো 50 বছর হয় নাই, তো নিজেকে তরুণ ভাবতে ভালো লাগে, একটু ইয়াং ফিল হয়। তো আমি কিন্তু দেখছি যে আমাদের জেনারেশনের মধ্যেও দেখছি এই যে ই সিগারেট আর যে ভেপ, হ্যাঁ এটা একটা ফ্যাশনের মতো হয়ে গেছে। এবং আমি দেখেছি যে আমাদের অনেককে যখন আমি আমার অনেক বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করেছি যে তাদের মধ্যে একটা ধারণা যে বিশেষ করে ভেপ যে জিনিসটা যে এটা নাকি সিগারেটের মতো ক্ষতিকারক না, এটা অনেকে বলে না যে সীসা আছে সীসা খায় অনেক সময় তারা মনে করে যে না এটা একটা অ্যামুজমেন্ট এখানে ক্ষতিকর কিছু নাই, কিন্তু আমি সেদিন একটা আর্টিকেল পড়লাম যে এটাতে নাকি আরো বেশি ক্ষতিকর, সিগারেটের থেকেও বেশি ক্ষতিকর। হ্যাঁ তো এগুলো তো কিছু কিছু জিনিস আছে, আমরা যদি মাদক নিষিদ্ধ করে দিতে পারি বা মাদক যেটা নিষিদ্ধ, সুতরাং এই সকল কিছু কিছু জিনিস আবার আছে যেগুলো একদম নিষিদ্ধই করে দিতে হবে। যেটি সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলে যেটি এখানে আলোচনা হলো যে কর বৃদ্ধি, এটি অবশ্যই আমরা চেষ্টা করব যে আমরা আমাদের মুখ্যমন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরী যিনি আমাদেরকে এই আন্দোলনে নেতৃত্ব দেন আমরা ওনার নেতৃত্বে এবং আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা
সংসদে, সংসদের বাইরে যে কোনো ফোরামে আমরা অবশ্যই চেষ্টা করবো যে এনবিআর যেন এই আগামী অর্থ বছরে যেন করটি যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করা হয়। আপনারা যে সাজেশন দিয়েছেন অন্তত পক্ষে তার কাছাকাছি, আমরা তো চাইবো এর থেকে বেশি হলে আরও ভালো হয়, কিন্তু সেটি জানি করা হয়। সেটি করলে আমরা যদি যেটি বলা হলো যে 1%ও যদি ধূমপায়ের সংখ্যা কমাতে পারি, সেটিও আমরা তো আমাদের প্রজন্মকে রক্ষা করলাম, আমাদের সন্তানকে রক্ষা করলাম। রিপোর্ট শাজাহান চৌধুরী, NNTV, ঢাকা।